আমি আপনাদেরকে আজকে দেখাবো স্যামসাং এর স্মার্ট ওভেন। তো স্মার্ট ওভেনের মধ্যে 28 লিটারের যে ওভেনটা আছে, যেমন আপনার মডেল নম্বরটা আমি বলি, এটা হলো MC28AK। এই ওভেনটা কিভাবে অপারেটিং করবেন এটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি ফার্স্টে দেখাবো এটার যে টার্নেবল প্লেটটা কিভাবে সেট করতে হয়, ওটা দেখাই আপনাদেরকে। তো দেখেন এখানে ফার্স্টে দিবেন হলো গাইড রোলারটা আছে, এটা আপনি ফার্স্টে সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনি টার্নেবল যে প্লেটটা আছে, এটা তিনটা এখানে ঘাট আছে, এটা ভিতরে এই ঘাটে এখানে বসাবেন আপনি। হলো টার্নেবল প্লেটটা আপনি বসাবেন এভাবে আপনার বাসায়। টার্নেবল প্লেটটা দেওয়ার পরে আমি আবার আপনাদের দেখাই এখানে। তো এখানে দেখেন স্টপ এবং ইকো মোড আছে। তা স্টপ মোডটা হলে আপনি কোনো ফাংশন অন করে দিচ্ছেন, তো ওটা স্টপ করতে চাচ্ছেন সেক্ষেত্রে স্টপ মোডে ক্লিক করবেন, আর যদি ক্যান্সেল করতে চাচ্ছেন তাহলে দুইবার ক্লিক করলে তাহলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে। পরে দেখেন ইকো মোড আছে, ইকো মোডটা হলে আপনার প্লাগে যেখানে সকেটে লাইন দেওয়া আছে ওখানে আপনার সুইচটা অফ করা একটু সমস্যা হতে পারে, বা একটু উঁচায় বা একটু ভিতরের সাইডে, সেক্ষেত্রে আপনি ইকো মোডে ক্লিক করবেন, দেখা করবেন ইলেকট্রিসিটিটা থাকছে না। আবার দেখেন ক্লিক করবেন পাওয়ারটা চলে আসবে। দেন পরের যে অপশনটা আছে এটা হলো +30 সেকেন্ড। +30 সেকেন্ডটা হলো অনেকে যে আমি খুব দ্রুত গরম করব, কোনো বেশি বাটন ক্লিক করব না, সেক্ষেত্রে 30 সেকেন্ডে ক্লিক করলে দেখেন ফার্স্টে 30 সেকেন্ড, আপনি যদি দুইবার ক্লিক করেন 1 মিনিট বা আপনি 1.5 মিনিটে গরম করতেছেন 1.5 মিনিটে করতে পারবেন। এটা হলো শর্টকাটে আপনার গরম করা। মানে আমি গরম করে একটু দেখাই দিই আপনাদেরকে। আমি ফার্স্টে এখানে পানি রাখতেছি, পানি রাখার পরে আপনার 30 সেকেন্ডে এখানে যেমন 1 মিনিট আমি গরম করলে হবে, আমি 1 মিনিট গরম করি। +30 সেকেন্ডে আমি দুইবার ক্লিক করার পরে এই যে এখানে স্টার্ট বাটন আছে, আপনার কোনো প্রোগ্রাম আপনি অন চালু করবেন এই স্টার্ট বাটন দিয়ে আপনাকে চালু করতে হবে, স্টার্ট করতে হবে, স্টার্ট করুন, দেখেন চালু হয়ে গেল। দেখেন প্লেটটা টার্নেবল হচ্ছে এখানে। দেখেন প্লেটটা টার্নেবল হচ্ছে। তো এটার পাশাপাশি আমি আরেকটা অপশন দেখাই দিই আপনাদের। দেখেন এখানে টার্নেবল অফ এবং অন একটা বাটন আছে, আপনি চাইলে এই যে ভিতরে দেখেন টার্নেবল হচ্ছে, এটা যদি অফ করতে চান এখানে একবার ক্লিক করবেন, দেখেন অফ হয়ে গেছে ভিতরে, দেখেন আর প্লেটটা রান করতেছে না। আপনি আবার এখানে ক্লিক করবেন, দেন প্লেটটা আপনার রান করবে, টার্নেবল প্লেট যেটা আছে। দেখেন মিনিট সময় শেষ হয়ে গেছে, আপনার 4 বার সিগনাল দেবে, 4 বার সিগনাল দেওয়ার পরে আপনি ওভেনটা খুলবেন, খোলার পরে দেখবেন যে পানিটা গরম হয়ে গেছে। আপনি চা বা কফি যদি করেন 1 মিনিট 30 সেকেন্ড দিলে আপনার চা কফির জন্য পারফেক্ট গরম হবে এটা। আচ্ছা এবার আমি পরে যে বাটনটা আছে এটা দেখাই। তো স্টার্ট বাটন তো দেখালাম, আপনি কোনো প্রোগ্রাম অন করতে হলে স্টার্ট বাটন ক্লিক করতে হবে, আর এটা হলো ডাউন বাটন, আপনি কোনো প্রোগ্রাম মিনিট কমাইতে চাচ্ছেন এটা ডাউনে যাবেন, আর এই পাশে আছে আপ বাটন, আপনি মিনিট বাড়াতে পারবেন কমাইতে পারবেন, আবার কোনো ফাংশনে যেতে যাচ্ছেন এটা দিয়ে আপনি ফাংশন 2-তে যেতে পারবেন, এটা দিয়ে যদি কমাতে চান ফাংশন 1-এ আসতে পারবেন, আর মাঝখানে যেটা আছে এটা সিলেক্ট বাটন, আপনি কোনো প্রোগ্রাম সিলেক্ট করবেন এটা সিলেক্ট করতে পারবেন। আর টার্নেবলের কথা তো আমি ফার্স্টে বসি। দেন সেকেন্ড যে বাটন আছে ক্লক বাটন, আপনি ক্লকটা হলো আপনার এই যে এখানে দেখেন 12 পরে 3 আছে, মানে এখানে আপনি সময়টা সেট করে দিতে পারবেন। দেখেন আমি কীভাবে সেট করি, আপনি বাসায় এইভাবে করতে পারবেন সেটটা, যেমন 24 আওয়ার, 24 আওয়ার আছে, আবার আপনার 12 আওয়ার আছে, আমি 12 আওয়ার দিয়ে সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট বাটন ক্লিক করলে আপনার মিনিট অপশন চলে আসে, যেমন এখন বাজে হলো 1:30, আপনি এখানে 1টা চলে আসবে, তখন এটা ক্লিক করলে আপনার এখানে 30 আমি নিয়ে যাবো। এখন দেখেন আপ বাটনে ক্লিক করলে আপনি 30 চলে যাবে। আচ্ছা যে সিলেক্ট বাটন ক্লিক করবেন আপনার ক্লকটা সেট আপ হয়ে যাবে। আচ্ছা পরবর্তী যে বাটনটা আছে চাইল্ড ক্লক, আপনি কোনো প্রোগ্রাম অন করে দিয়েছেন, যেমন আপনি যদি ভাত রান্না করেন সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগে, অনেক সময় বাসায় বাচ্চারা থাকে, বাচ্চারা বাটনটা টিপাটিপি করে দিতে পারে বা অফ করে দিতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে চাইল্ড ক্লকটা অন। পরে যে অপশনটা আছে এটা হলো কনভেনশন, আমি ফার্স্টে বলছি এটা হলো স্মার্ট ওভেন। তো স্মার্ট ওভেনে আপনি 3টা অপশনই পাবেন, কনভেনশন পাবেন, গ্রিল পাবেন, মাইক্রোওয়েভ পাবেন। মানে কনভেনশনে আপনি বেকারি যত আইটেম আছে সব করতে পারবেন,
গ্রিল যেটা আছে বাটনটা আছে এটা গ্রিল করতে পারবেন। আর মাইক্রোওয়েভে আপনি খাবার যত খাবার আছে পানি গরম খাবার গরম চা কফি বলেন সব কিছু গরম করতে পারবেন। তো কনভেনশনে আপনি কীভাবে ইউজ করবেন আমি এটা একটু দেখাই। কনভেনশনে যখন ক্লিক করবেন তখন 180 ডিগ্রি সেলসিয়াস আসবে। আপনি বেকারি আইটেমে 180 ডিগ্রি রাখতে পারেন, আবার ম্যাক্সিমাম হলো আপনার 200 ডিগ্রি সেলসিয়াসে আপনি করতে পারেন, আর মিনিমাম হলো 40 ডিগ্রি সেলসিয়াস। আপনি এইভাবে ক্লিক করে সেলসিয়াসটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। যেমন আপনি যদি কেক করেন সেক্ষেত্রে আপনার 180 ডিগ্রি সেলসিয়াসে রাখা লাগে। তো 180 ডিগ্রি সেলসিয়াসে আপনি একটু ওয়েট করলে মিনিটের অপশন আসবে, আর যদি ইট ওয়েট না করেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট বাটন ক্লিক করলে মিনিটের অপশন চলে আসবে। কীভাবে আসবে আমি আবার দেখাই আপনাকে। কনভেনশনে ক্লিক করবেন, 180 ডিগ্রি সিলেক্ট বাটন ক্লিক করলে মিনিট অপশন চলে আসবে। দেন আপনি তখন মিনিটটা বাড়াই দেবেন। যেমন আপনার ছোটোখাটো যদি কেক করতে চান সেক্ষেত্রে আপনার 10 থেকে 15 মিনিট সময় দিলে, যেমন আপনার বাজারে যে 10 টাকা দামের যে কেকগুলো পাওয়া যায় বা 50 টাকা দামের যে কেকগুলো পাওয়া যায় এগুলো আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনার মিনিটটা বাড়াই দিতে হবে। এই হলো কনভেনশন। আর বেকারি আইটেম যা করবেন এই 180 ডিগ্রি সেলসিয়াস বা 200 ডিগ্রি সেলসিয়াস আপনি করতে পারবেন। পরে গ্রিল অপশনটা আছে, গ্রিলটা হলো আপনি গ্রিলে যখন ক্লিক করবেন এখানে মিনিটে অপশন, এখানে দেখেন গ্রিলে দুইটা স্ট্যান্ড আছে। একটা হলো ছোট স্ট্যান্ড, যদি আপনি আস্ত মুরগি দিতে চান সেই ক্ষেত্রে ছোট স্ট্যান্ডের উপর রাখতে পারেন, অথবা আপনি ছোট ছোট পিস করে অনেকগুলো করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি দুইটা স্ট্যান্ডে ইউজ করতে পারবেন। নিচেতেও আপনি গ্রিল রাখতে পারবেন, আবার উপরে সাইডে আপনি গ্রিলটা রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনি অনেকগুলো গ্রিল করতে পারবেন। তারপরে আপনি গ্রিল মোডে আপনি মিনিট অনুযায়ী আপনার এই গ্রিলের সাইজ অনুযায়ী আপনি মিনিট দিয়ে দেবেন। ফার্স্টে মাইক্রোওয়েভে কিছু সিদ্ধ করে নেবেন কিছুক্ষণ, তারপরে আপনাকে গ্রিল মোডটায় আপনি করলে আপনি কালারটা পারফেক্ট কালার পাবেন। এই ছিল এই গ্রিলের অপশনটা। আর পরের যে অপশনটা আছে সেটা হলো আপনার মাইক্রোওয়েভ। আচ্ছা, মাইক্রোওয়েভে আপনি খাবার গরম বলেন, পানি গরম বলেন, কফি গরম বলেন, ডিম সিদ্ধ বলেন, ভাত রান্না বলেন, এই মাইক্রোওয়েভে আপনাকে করতে হবে। মাইক্রোওয়েভে যখন ক্লিক করবেন 900 ওয়াট থাকবে ম্যাক্সিমাম। তো আপনি এটাকে মিনিট ওয়াটটাকে বাড়াতে পারবেন কমাইতে পারবেন। যেমন 900 ওয়াটে যদি আপনি গরম করেন, 1 ঘন্টা 10 মিনিট যদি গরম করেন তাহলে 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে, যেটা আপনার যদি বাসা বাড়িতে যদি 5 টাকা পার ইউনিট আসে তাহলে 5 টাকা, যদি 10 টাকা পার ইউনিট আসে তাহলে 10 টাকার মতন বিদ্যুৎ বিল আসবে 1 ঘন্টা 10 মিনিট চালালে। আর নর্মালি আপনি যদি খাবার গরম করেন 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না গরম করার জন্য। আচ্ছা, আমি আবার দেখাই কীভাবে আপনি মাইক্রোওয়েভে গরম করবেন। মাইক্রোওয়েভে ক্লিক করার পরে 900 ওয়াট থাকবে, সিলেক্ট বাটন ক্লিক করলে আপনার মিনিট অপশন আসবে, নাহলে একটু ওয়েট করলে মিনিট অপশন চলে আসবে। দেন আপনি গরম করতে পারবেন, তখন আপনি 1 মিনিট যদি করতে চান, 2 মিনিট যদি করতে চান, এইভাবে আপনি গরম করতে পারবেন মাইক্রোওয়েভে। পরের যে বাটনটা আছে এটা হলো পাওয়ার ডিফ্রস্ট। পাওয়ার ডিফ্রস্টের কাজ হলো আপনার ফ্রিজে মাছ গোশ রাখছেন, আপনি ডিফ্রস্ট করতে যাচ্ছেন। যেমন আমরা ফ্রিজ থেকে মাছ বা গোশটা বের করলে পাতিলে বা বালতিতে ভিজায় রাখি, ওটা মানে ফার্স্ট যদি সারাইতে অনেকক্ষণ সময় লাগে, সেক্ষেত্রে আপনি কম সময় এখানে ডিফ্রস্ট করতে পারবেন। কীভাবে করতে পারবেন দেখাই আমি। পাওয়ার ডিফ্রস্টে যখন ক্লিক করবেন দেখেন এখানে এক অপশন চলে আসছে। তো এখানে আমি ভিতরে দেখাই, পাওয়ার ডিফ্রস্টে 1 আছে মিট, 2 আছে পোলট্রি, 3 আছে ফিশ, 4 ব্রেড, 5 ফুডস। তো আপনি ফিশ বের করছেন, তো ফিশ আছে হলো আপনার 3। তো আপনি ফিশটা যখন বের করবেন, বের করার পরে ভিতরে যখন রাখবেন, রাখার পরে এখানে আপনি পাওয়ার ডিফ্রস্টে ক্লিক করলে দেখেন 1 চলে আসছে। এখানে আপনি 2, 3 করবেন, 3-তে যেহেতু ফিশ আছে সিলেক্ট বাটন ক্লিক করবেন। দেন আপনার এখানে 200 যেটা আসছে এটা হলো গ্রাম। আপনি মাছ যেটা ফ্রিজ থেকে যে মাছটা বের করছেন ওটা যদি 200 গ্রাম হয় তাহলে 200 গ্রাম, যদি আধা কেজি হয় তাহলে 1 500 গ্রাম, যদি 1 কেজি হয় তাহলে 1000 গ্রাম দিয়ে আপনি স্টার্ট দিয়ে দেবেন, অটোমেটিক ওটা ডিফ্রস্ট হয়ে যাবে। আচ্ছা, পরে যে অপশনটা আছে হলো কম্বি অপশন। কম্বি হলো আপনার কিছু কিছু খাবার আছে যেটা আপনার গ্রিল প্লাস মাইক্রোওয়েভে আপনার করতে হয়, সেই কম্বিতে ক্লিক করলে আপনি ওই খাবারগুলো আপনি করতে পারবেন। এটা আপনার এই ওভেনটা তো ম্যানুয়াল বুক আরে ভালো করে লেখা আছে, আপনি দেখতে পাবেন ওখান থেকে পড়ে করতে পারবেন। আচ্ছা, পরে যে অপশনটা আছে ডিওডাইজেশন অপশন, এটা হলো স্যামসাংয়ের ম্যাক্সিমাম যে স্মার্ট ওভেনগুলো আছে এই ওভেনগুলোতে দেওয়া আছে। তো এটার কাজ সুবিধা হলো আপনি যখন গ্রিল করবেন তো গ্রিল করার পরে ভিতরে স্মেল থাকে, বা আপনি
কেক করবেন, কেক করার পরে ভিতরে স্মেল থাকে, তো স্মেলটা আপনি বের করে দেওয়ার জন্য এই ডিওডাইজেশন অপশনে যখন আপনি ক্লিক করবেন, এখানে 5 মিনিট অপশন দেখাবে, দেন আপনি স্টার্ট বাটন ক্লিক করবেন, গন্ধটা সে বের করে দেবে। তাহলে পরবর্তী যখন আপনি মাছ ভাত রান্না ভাতটা গরম করবেন বা আপনি পায়েস যদি গরম করতে চান, তাহলে আপনার ওই ভাতে বা পায়েস থেকে গ্রিলের বা মাছের স্মেলটা আসবে না। আচ্ছা, পরে যে বাটনটা আছে এখানে কার্ড এবং ডো প্রুফ একটা বাটন আছে, তো এটার কাজ হলো আপনি যখন পিৎজা করার জন্য যে ডোটা করবেন ওটা মেনিনেট করে রাখতে চান বা আপনি কে দই যখন করবেন তো বসাইতে পারবেন। এখানে এখানে ম্যানুয়ালি দেওয়া আছে, যেমন পিৎজা ডো করার জন্য, কেক ডো করার জন্য বা কাট করার জন্য এগুলো দেওয়া আছে, আপনি করতে পারবেন এটাতে। আচ্ছা, ইন্ডিয়ান রেসিপি, পরে যে অপশনটা আছে এটা হলো ইন্ডিয়ান রেসিপি। আচ্ছা, ইন্ডিয়ান রেসিপিটাই হলো এই ওভেনটাতে কিছু ইন্ডিয়ান রান্নার অপশন দেওয়া আছে, যেমন এখানে দেখেন ইন্ডিয়ান রেসিপির মধ্যে স্যুপ অ্যান্ড স্ন্যাক আছে, ভেজিটেবল অ্যান্ড রাইস আছে, সুইট তান্দুরি আছে, এইগুলো আপনি এই ইন্ডিয়ান রেসিপিতে করতে পারবেন। ইন্ডিয়ান রেসিপিতে যখন ক্লিক করবেন দেখেন 1 চলে আসছে, এখানে ইন্ডিয়ান রেসিপির যে অপশন আছে যেমন 1, 2, 3, 4 এইভাবে আপনার নাম্বারিং দেওয়া আছে, দেন আপনি স্টার্ট দিয়ে দিলে অটোমেটিক ওই খাবারগুলো কুক হয়ে যাবে শর্টকাট। আরেকটা আছে অটো রিহ্যাট কুকিং। আচ্ছা, রিহ্যাট কুকিংটা এটাতে আপনার অটো রিহ্যাট কুকিংয়ে এখানে কিছু ম্যানুয়ালি দেওয়া আছে, যেমন ফ্রোজেন পিৎজা করতে পারবেন, ফ্রোজেন পিৎজা স্ন্যাক আছে, তারপরে তারপরে আপনার রোস্ট চিকেন যেটা আছে এটা করতে পারবেন। কীভাবে করতে পারবেন আমি দেখাই, অটো রিহ্যাটে যখন ক্লিক করবেন দেখেন এখানে রোস্ট চিকেন যেটা আছে এটা 2/3 আছে, তো আপনি এটাতে 2 ক্লিক করবেন, সিলেক্ট বাটন ক্লিক করার পরে এখানে আপনি 3 করবেন, 3 করার পরে আপনি স্টার্ট বাটন ক্লিক করবেন, এটা রোস্ট যেভাবে আপনি মশলাগুলো মাখাই করে এখানে আপনি বসাই দিবেন, ওটা রোস্ট হয়ে যাবে। বা ফ্রোজেন যে চিকেন পিৎজাগুলো আছে যেমন এখানে দেখেন ফ্রোজেন পিৎজা 1/3 আছে, তাহলে আপনি অটো রিহ্যাটে ক্লিক করবেন 1, দেন সিলেক্ট করার পরে এটা 3 করবেন। বাজারে দেখবেন ফ্রোজেন পিৎজা কিন্তু পাওয়া যায়, এগুলো আপনি নিয়ে এসে এখানে কুক করতে পারবেন, অনায়াসে আপনার কুক হয়ে যাবে এগুলো। তো এই ছিল আমার এই মডেলের আপনি কীভাবে অপারেটিং করবেন এটা আপনাদেরকে দেখালাম, তো এটার মডেল নম্বর কত এবং আপনার কী অফার আছে এবং আপনার সেলস সার্ভিস কী এটার সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এখন। তো এটার মডেল নম্বর হলো MC28, লাস্টে AK, এটা হলো 28 লিটারে স্মার্ট ওভেন, আর এটার বর্তমান MRP হলো 17,900, আর এটাতে অফার আছে হলো আপনার বাসায় যদি কোনো পুরাতন মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে এই মাসে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন নতুন বছরে। আর এটা আফটার সেল সার্ভিসটা হলো আমি দেখাই আপনার এই ভিতরে যে সিরামিক কোটিংটা দেওয়া আছে এটা 10 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, আর আদার্স পার্টসপাতির জন্য 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, এবং আফটার সেল সার্ভিসটা সম্পূর্ণটা হোম সার্ভিস। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।